খালি না তুললে আমরা তো বসা তুলতে পারবো। চারটে বেডে একসঙ্গে পাঁচজন, চারটে বেডে চারজন। আমি পারতাম না, এখন আমি আমি একটু পারতাম না, একটু লো না, ঠিক আছে না। এটা বাস্তব যে অনেক সময় রক্তর অভাব থাকে হাসপাতালে, আর ত্রিপুরার অনেক ডিস্ট্রিক্টের হাসপাতালে রক্ত তো পরের কথা বেড পর্যন্ত নেই, আমি দেখেছি ওরা করিডোরে শুয়ে থাকে। আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা চাইবো, আমরা চাইছি যে হয়তো কয়েকজনের সাহায্য হবে, এই আশা রাখছি। আর আমাদের এটাও চেষ্টা থাকবে যে প্রত্যেক বছর এরকম রক্তদানটা করার, এবং আগামী বছর আমরা আরও বড় করে করার চেষ্টা করব। অভিষেক ব্যানার্জি আসছে, কর্মসূচিটা অলরেডি আমাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি যে ওনার মূল উদ্দেশ্যটা হলো অনেক প্রার্থীরা পৌরসভার পৌর নিগমের নির্বাচনের সময় বা আমাদের অনেক কর্মীদের বিজেপির ওয়ার্কাররা যেভাবে অত্যাচার করেছে, মারপিট করেছে, অভিষেকবাবু চাইছিলেন যে একবার এসে তাদের সঙ্গে দেখা করা। আর এটা খুব দরকার ছিল, কারণ আজকে একটা পার্টি শক্তিশালী হয় ওয়ার্কারদের জন্য। আজকে আমাদের প্রার্থীরা বা কর্মীরা যদি মাঠে না নামতো,
আমরা হয়তো পৌর নিগমের ইলেকশনে যে কাজটা করতে পেরেছি ওটা আমরা করতে পারতাম না, তাদের পাশে দাঁড়াবার জন্য অভিষেকবাবু আসছেন এবং স্টিয়ারিং কমিটি সহ কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে উনি দেখা করবেন।